হ্যালো ফ্রেন্ড যেই সব জিনিস লঞ্চ হওয়ার পর কোনো রকম অ্যাডভার্টাইজিং ছাড়া অনেক বছর ধরে বিক্রি হতে থাকে তাকে প্যারেনিয়াল সেলার বলা হয় যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে নাইনটিন নাইনটি ফাইভের ডিডিএলজি একটি প্যারেনিয়াল সেলার মুম্বাইয়ের একটি হলে এখন পর্যন্ত এটি চলছে এবং এটি দেখার জন্য এখন পর্যন্ত লোক হলে যায় আর এর জন্যই এই ছবির প্রযোজক চব্বিশ বছর পরও এটি থেকে ইনকাম করে যাচ্ছে নাইনটিন থার্টি সিক্সে পাবলিশড হওয়া বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল আর আশি বছর পরও একটি বেস্ট সেলার বই কেননা এখন পর্যন্ত মানুষ এই বই কিনছে বা টম এন্ড জেরি কার্টুনের কথা চিন্তা করুন এটিও একটি প্যারেনিয়াল সেলার পুরো দুনিয়াতে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে এরকম অনেক প্রোডাক্ট আছে যা প্যারেনিয়াল সেলার মানে ওইসব প্রোডাক্ট যা অনেক বছর আগে লঞ্চ হয়েছিল কিন্তু অনেক বছর চলে যাওয়ার পরও তা মানুষ এখনও কিনছে অথ রায়ান হলিডে এ ধরনের কিছু ক্লাসিক্যাল প্রোডাক্টের উপর রিসার্চ করেছেন যে কেন কিছু প্রোডাক্ট বছরের পর বছর কোনো প্রকার অ্যাডভার্টাইজ ছাড়া বিক্রি হতেই থাকে এবং কেন মানুষ এগুলোকে এত বেশি পছন্দ করে ফ্রেন্ড আজ আমি রিয়ান হলিডেয়ের বই প্যারেনিয়াল সেইলারের সামরি নিয়ে আলোচনা করব। আপনি যদি বিজনেসম্যান আন্টারপ্রেনার বা এরকম কোনো প্যারেনিয়াল সেলার প্রোডাক্ট বানাতে চান তাহলে ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন সো লেটস বিগেইন এ বইয়ের অথর অনেক রিসার্চ করার পর কয়েকটি প্রিন্সিপাল বের করতে পেরেছিলেন যা সব প্যারেনিয়াল সেলার প্রোডাক্টের মধ্যে কমন ছিল তিনি এটি বের করতে পেরেছিলেন যেই সব প্যারেনিয়াল সেলার প্রোডাক্ট ছিল তা এমনিতেই এত সময় ধরে বিক্রি হয় না এগুলো বানানোর সময় কিছু প্রিন্সিপাল ইউজ করে তৈরি করা হয়ে থাকে যাতে করে এ ধরনের প্রোডাক্ট বছরের পর বছর বিক্রি হতেই থাকে ফ্রেন্ড এই প্রিন্সিপালগুলো জেনে আমরাও এমন প্রোডাক্ট বানাতে পারি যাতে করে মানুষ তা অনেক পছন্দ করে যা বছরের পর বছর বিক্রি হতেই থাকবে এবং যার জন্য মানুষ টাকা খরচ করার কথা চিন্তাই করবে না আপনি হয়তো স্টিভ জবস না বা কোনো এক্সট্রা অর্ডিনারি মানুষও না কিন্তু তারপরও আপনি হয়তো এমন কিছু ক্রিয়েট করতে চাইবেন যাতে করে মানুষ আপনাকে মনে রাখে বর্তমানে প্রতিদিন কিছু না কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছেই আপনি এমন কিছু প্রোডাক্ট বানাতে পারেন যা প্যারেনিয়াল সেলার হয় এবং তা যেন বছরের পর বছর বিক্রি হয় আপনি যদি ক্রিয়েটর রাইটার মিউজিশিয়ান আর্টিস্ট আন্টারপ্রেনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য যা আপনাকে টাইমলেস প্রোডাক্ট সেল করার পথগুলো দেখিয়ে দিতে অনেক সাহায্য করবে সো প্লিজ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো জিনিস বছরের পর বছর একটি কারণেই বিক্রি হয়ে থাকে আর তা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ এর মানে মানুষই আপনার প্রোডাক্ট সম্পর্কে আরেকজনকে পার্সোনালি বলে আপনার প্রোডাক্ট মানুষের কাছে তখনই ওয়ার্ড অফ মাউথ হবে যখন আপনি আপনার প্রোডাক্টকে এই তিনটি প্রিন্সিপাল ইউজ করে ডিজাইন করবেন আর এই প্রিন্সিপালগুলো হচ্ছে আপনার প্রোডাক্টকে এমনভাবে তৈরি করুন তা যেন টাইমলেস স্পেসিফিক এবং অ্যাক্সেসেবল হয় চলুন এই প্রিন্সিপালগুলোকে আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি প্রিন্সিপাল ওয়ান মেক ইট টাইমলেস আপনি এমন কোনো প্রবলেমের সলিউশন বের করুন যা টাইমলেস হয় যা অনেক বছর চলে যাওয়ার পরও পুরানো না হয় যেমন ডেল কার্নিগিয়ার হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আজ আশি বছর পরও বিক্রি হচ্ছে কেননা তা একটি টাইমলেস প্রবলেম সলভ করছে যা হচ্ছে সোশ্যাল এংজাইটি কেননা মানুষ আজও অতটাই সোশ্যাল অ্যাংশিয়াস যতটা তারা নাইনটিন থার্টিএ ছিল এবং ফিউচারেও মানুষ এই প্রবলেমের সলিউশনকে বের করতে চাইবে যে মানুষের সাথে কিভাবে ইন্টারেস্টিং কথা বলা যায় তাদেরকে কিভাবে ইমপ্রেস করবেন এক্সেট্রা এক্সেট্রা এর জন্য ডেল বই অতীতেও বিক্রি হয়েছে বর্তমানও বিক্রি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে যা উনার প্যারানিয়াল সেলার হওয়াটাকে প্রুভ করে আপনার প্রোডাক্ট তৈরি করার আগেই নিজের কাছে এই কোয়েশ্চিনটি করুন কেন আজ থেকে দশ বছর পরও মানুষ আমার এই প্রোডাক্টটি কিনতে পছন্দ করবে আর এর অ্যান্সার হচ্ছে আপনার প্রোডাক্টকে লেটেস্ট ট্রেন্ডসের বদলে মানুষের সবসময় প্রবলেমের উপর বেস করে ডিজাইন করুন কেননা ট্রেন্ড সাময়িক সময়ের জন্য হয়ে থাকে যা আপনার প্রোডাক্টকে প্যারেনিয়াল সেলার বানাতে পারবে না রবার্ট গার্নিয়ের বই ফোর্টি এইট লস অব পাওয়ার একটি প্যারেনিয়াল সেলার কেননা এটা কোনো ট্রেন্ডিং টপিকের উপর না বরং এটি একটি মানুষের সবসময় প্রবলেমের উপর বেস করে লেখা যাতে করে মানুষ আজ থেকে দশ বছর পরও কিভাবে পাওয়ারে থাকবে তা জানার জন্য পড়বে প্রিন্সিপাল টু মেক ইট স্পেসিফিক মানুষ ওই প্রোডাক্টটি আরেকজনের সাথে শেয়ার করে যা তারা মন থেকে পছন্দ করে এবং তারা ওই প্রোডাক্টকে তখনই মন থেকে পছন্দ করবে যখন ওই জিনিস স্পেসিফিক্যালি তাদের জন্যই বানানো হবে এবং তখন মানুষ কোনো স্বার্থ ছাড়া তার বন্ধুদের বা আত্মীয় স্বজনদেরকেও এই প্রোডাক্ট সাজেস্ট করে যে এটি খুব ভালো একটি প্রোডাক্ট আর মানুষ তা করলে এটি দুনিয়ার সব থেকে শক্তিশালী মার্কেটিং হয়ে যায় যা অন্য কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে ক্রিয়েট করা সম্ভব না আর এই ওয়ার্ড অফ মাউথের জন্য ওই প্রোডাক্টের অডিয়েন্স অর্গ্যানিকলি কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বছরের পর বছর বাড়তেই থাকে ওয়াই কম্বিনেটরের ফাউন্ডার পল গ্রাহাম বলেন দশ লক্ষ মানুষের যদি আপনার প্রোডাক্ট শুধু ভালো লাগে তার চেয়ে ভালো শুধুমাত্র একশো জনই হোক তারা যেন আপনার প্রোডাক্টকে মন থেকে পছন্দ করে সব প্যারানিয়াল প্রোডাক্টের ইনিশিয়াল গোল রেভিং ফ্রেন অর্জন করার জন্য হয়ে থাকে ওই ফ্যান্স যাদের আপনার প্রোডাক্ট এতটাই পছন্দ হয় যে তারা নিজেরাই আপনার প্রোডাক্টের মার্কেটার হয়ে যায় এবং এটা তখনই সম্ভব হয় যখন ওই প্রোডাক্ট স্পেসিফিক্যালি তাদের জন্যই বানানো হয় মার্কেটিংয়ের এক্সপার্ট সেথ গোডিং বলে ওয়ার্ড অফ মাউথ একটি সিঙ্গেল কাস্টমার থেকেই জেনারেট হয়ে থাকে তাই স্পেসিফিক এমন কিছু কাস্টমার বের করুন এবং তাদের আপনার প্রোডাক্ট ফ্রিতে দেন যদি তাদের প্রোডাক্ট ভালো লাগে তারা যদি এক্সাইটেড হয় তাহলে অবশ্যই তারা অন্য দশজন মানুষকে এই প্রোডাক্ট সম্পর্কে বলবে সেদ গোর্ডিং এটা বিশ্বাস করে এই ট্র্যাপ তখনই গ্রো করে যখন একজন মানুষ অন্য একজন মানুষকে রিকুয়েট করে এবং এভাবেই ফ্যান্স তৈরি হয় আপনার প্রোডাক্টের প্রিন্সিপাল থ্রি মেক ইট অ্যাক্সেসেবল বর্তমান ইন্টারনেটে এমন অনেক জিনিস হবে যা আপনার কাজের জন্য প্রয়োজন এবং তা ফ্রিতেও অ্যাভেলেবল বাট তারপরেও আপনি হয়তো তা জানেনই না কেন কেননা আপনি হয়তো এর সম্পর্কে শুনেনি নাই ইউটিউবে টক্সের মিলিয়ন সাবস্ক্রাইবার এবং বিলিয়ন ভিউ হয়ে থাকে যদি এই টেকটক ইউটিউবে এত সহজে অ্যাক্সেস করা না যেত তাহলে হয়তো আপনি ওর সম্পর্কে জানতেনই না টেকটকের ভিডিওজ ইজিলি অ্যাক্সেসেবল এবং ফ্রি হওয়ার জন্য মানুষ তা এত পরিমাণ দেখে এবং এত পরিমাণ শেয়ার করে যে টেকটক্সের অর্গানাইজার্স টকদের অ্যাটেন্ড করার জন্য প্রায় দশ হাজার ডলার চার্জ করে দুনিয়াতে যত পরিমাণ বড় বড় এফএমসিজি কোম্পানি আছে তারা এর জন্যই এত গ্রো করতে পেরেছে কেননা তারা তাদের প্রোডাক্টকে অনেক কম দামে ছোট থেকে ছোট গ্রাম থেকে শুরু করে বড় বড় শহরেও পৌঁছিয়েছে এবং ইজিলি অ্যাক্সেসেবল করেছে অ্যামাজন শপিংকে ইজিলি অ্যাক্সেসেবল বানিয়েছে যাতে করে অ্যামাজনের ফাউন্ডার জে ব্যাজোস দুনিয়ার সবথেকে ধনী মানুষ হয়েছেন অ্যাজ এ জেনারেল রুল আপনার প্রোডাক্ট যত বেশি পরিমাণ ইজিলি অ্যাক্সেসেবল হবে অতটা ইজিলি আপনি তার মার্কেটও করতে পারবেন ফ্রেন্ড এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে কোনো প্যারানিয়াল প্রোডাক্টের মেইন হার্টবিট ওয়ার্ড অফ মাউথ এবং ওয়ার্ড অফ মাউথ তৈরি করার জন্য আপনার প্রোডাক্টকে টাইমলেস স্পেসিফিক এবং অ্যাক্সেসেবল বানাতে হবে এখন আমরা জানব আমরা যদি আমাদের প্রোডাক্টকে টাইমলেস এস্পেসিফিক এবং অ্যাক্সেসেবল বানাতে চাই তাহলে তা বানাবো কীভাবে চলুন ব্যাপারটি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি টাইমলেস স্পেসিফিক এবং অ্যাক্সেসেবল প্রোডাক্ট মেইনলি দুটি অংশে তৈরি হয়ে থাকে এদের মধ্যে একটি হচ্ছে মেকিং এবং মার্কেটিং মানুষজন আজকাল কোনো কিছু এমনভাবে বানাতে চায় তা যেন হিট হয়ে যায় কিন্তু তারা তাদের প্রোগ্রেসকে পুরো বছরের ট্র্যাকের জায়গায় মাইক্রোসেকেন্ডে ট্র্যাক করতে শুরু করে তারা বানাতে চায় টাইমলেস প্রোডাক্ট কিন্তু ফোকাস করে ইমিডিয়েট কোন জিনিসটি ট্রেন চলছে তার উপর এটি তো আমাদের দেশে খুব কমনই একটি জিনিস যেই জিনিস বর্তমান ভাইরাল হয় দেখবেন তা নিয়ে বইমেলায় সেই বছরই বই বের হয়ে যাবে যা তা পরে আর খুঁজেও পাওয়া যায় না তাই এমন প্রোডাক্ট সার্চ করে বানাতে হবে তা যেন আপনার ওয়ান্টের জায়গায় নীড় হয়ে যায় টাইমলেস বিক্রি হওয়া প্রোডাক্ট আউটসোর্স করা যায় না আপনি কোনো কোম্পানি বা পার্সনকে কিছু টাকা দিয়ে টাইমলেস প্রোডাক্ট বানাতে পারবেন না যেমন পিকাসো তার নিজের প্রেন্টের জন্য অন্য একজনকে হায়ার করতে পারবেন না যে তার বদলে তার মতো করে ক্লাসিক পেইন বানাবে সো এটা তাকে নিজেই বানাতে হবে প্যারেনিয়াল সেলার মাস্টারপিস বানানো আপনাকে শুরুতেই এম করে রাখতে হবে কেননা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট সবসময় লেয়ার বাই লেয়ার এবং পিস বাই পিস বানানো হয়ে থাকে প্যারেনিয়াল প্রোডাক্ট তৈরি করার স্টেজে মনোযোগ দেওয়াটা খুব জরুরি কেননা আপনার প্রোডাক্টে দম না থাকলে তা আপনি যেত পরিমাণ মার্কেটিংই করেন না কেন এই প্রোডাক্ট বেশিদিন টিকতে পারবে না ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলার বুক দ্য আলকামিস্টের অথর পাওলো নিজেই দুনিয়ার থেকে বড় পাইরেট সাইট বিট টয়ারেন্টে তার বইয়ের পিডিএফ আপলোড করে দিয়েছিলেন কেননা তিনি এটি বিলিভ করেন বেশি পরিমাণ অডিয়েন্স রিচ করার জন্য এটি থেকে ফাস্টার ইফেক্টিভ এবং সস্তা উপায় যার কারণে তিনি রাশিয়ার মতো হার্ড টু রিচ কান্ট্রিতেও তার অডিয়েন্স বানিয়ে ফেলেছিলেন একজন জেনুইন ক্রিয়েটরকে শুরুতেই ট্যাকার বদলে অডিয়েন্স বানানোর দিকে ফোকাস দেওয়া উচিত কেননা আপনি টাকা দিয়ে অডিয়েন্স বানাতে পারবেন না কিন্তু অডিয়েন্স থেকে আপনি এর চেয়েও বেশি পরিমাণ টাকা বানাতে পারবেন অ্যাট দ্য ইন্ড প্যারানিয়াল প্রোডাক্ট বিক্রি হতেই থাকে কেননা মানুষ এর সম্পর্কে কথা বলতেই থাকে আর তারা এর জন্যই কথা বলে কেননা তার টাইমলেস প্রবলেম সলভ করে তাদের স্পেসিফিক ইউজার মানে র্যাভিং ফ্যান আছে এবং এই প্রোডাক্ট এতটাই অ্যাক্সেসেবল যে মানুষ তাকে খুব সহজেই পেয়ে যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে করে এই ধরনের মোটিভেশনাল বা সাকসেসফুল রিলেটেড ভিডিও মিস না করেন লাইক দিয়ে বলুন আপনাদের কেমন লেগেছে আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে সো লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে আমাকে বলতে পারেন কোন বইয়ের সময় নিয়ে আলোচনা করলে আপনাদের উপকারে আসবে শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে যাতে করে আমরা একটি পজিটিভ কমিউনিটি ডেভেলপ করতে পারি অ্যান্ড অ্যাট লাস্ট কিপ রিডিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং